শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? চলে এলাম তোমাদের সামনে বুধবারের ব্লগ নিয়ে। গাছটাই খুব সুন্দর গোলাপ ফুল ফুটেছে, তাই না বন্ধুরা? তোমাদেরকে বলেছিলাম না, আমাদের বাড়ির সামনে একটা কুল গাছ আছে, আর সেই কুল গাছটাই এবার প্রথমবার কুল ধরেছে। তো খুব বেশি একটা ধরেনি, একটা একটা করে পাকে আর একটা একটা করে পেরে খায়। তো আজকে আবার দেখছি দুটো কুল পেকেছে, একটা কাঁচা আর একটা পাকা। তো সেই কুল দুটোই আমি পাড়ছি, আর এই দেখো কুল পাড়া হয়েও গেল। তো রুদ্রিক তো ভীষণ এক্সাইটেড কুলগুলো নেবে বলে, আর কুল খেতে আমার রুদ্রিকটা ভীষণ ভালোবাসে। কুল দেখলেই কুল খাবো করে। তো দেখো একটা আমার হাত থেকে, আর আজকে দেখো রুদ্রিকের একটা খাড়া শিং বেঁধে দিয়েছি। কুল খাওয়ার পর ঠাকুর ঘর থেকে সাজি নিয়ে চলে গেছে জবা ফুল পাড়তে। জবা ফুল পাড়তে তো পারে না, হাতে করে নিয়ে শুধু নষ্ট করে ফুলগুলোকে ছিঁড়ে ছিঁড়ে। ছাদের দিকে তাকিয়ে হঠাৎই লক্ষ্য করলাম রজনীগন্ধা গাছে ফুলের স্টিক এসেছে। তো এটা তো খুবই আনন্দের খবর। দেখো ওই দেখো স্টিকটা দেখা যাচ্ছে। মায়ের জন্য এক ঝুড়ি জবা ফুল, আর বাবার জন্য সাদা নীলকণ্ঠ আর নীল নীলকণ্ঠ, দুই রকমের ফুল নিয়ে আসলাম। আর আমাদের গাছেও দেখো বেশ ভালো ফুল ফুটেছে একদম। এখন গরম পড়ছে, তো এখন জবা ফুলগুলো অনেকটা বড় বড় হবে। আর এই দেখো টবে যে গাছগুলো লাগানো দেখছো, তো ওই গাছগুলো আমি এক আঙুল ডাল কেটে কেটে লাগিয়েছিলাম, তো কি সুন্দর হয়েছে। দুপুরের জন্য রান্না করতে হবে, তো বাড়িতেই শাক বোনা ছিল। সবুজ নোটে শাক ছাড়াও আরও অনেক রকমের শাক বেরিয়েছিল বাড়িতে, তো সেই শাকগুলো ঝটপট তুলে নিলাম, পরিষ্কার করে ধুয়ে এই দেখো ঝুড়িতে রাখা আছে। এখন শাকগুলোকে কেটে নেব। শাক কাটা আমার হয়ে গেছে, টেবিলের ওপর রাখা আছে। দেখো শাক অতটা মিহি করে কুটতে পারিনি, তো বড়মশাইকে বললাম হ্যান্ডওয়াশটা ঢেলে দিতে। হ্যান্ডওয়াশ কেনা ছিল, কিন্তু হ্যান্ডওয়াশের যে বোতলটা সেটা কেনা ছিল না, তো সেটা কিনে আনলাম। আর এই হ্যান্ডওয়াশের বোতল খুঁজতে গিয়ে মোটামুটি চার পাঁচখানা দোকান ঘুরে তারপর গা আমি পেয়েছি ম্যাজিক হ্যান্ডওয়াশ যেগুলো হয়, তো সেই বোতলই একটা দোকানে ছিল। তো আমি বললাম ওইটাই দিয়ে দাও। কি খাচ্ছ সোনা? নেজা খাচ্ছ? বলো লেজ। হ্যাঁ আরেকবার বলো, বলো লেজ, বলো লেজ। তুমি লেজ খাচ্ছ? খাও, ভালো খেতে, খেতে ভালো, ভালো খেতে, কেমন খেতে বাবা? ভালো খাও। হ্যাঁ একদম
রান্নাবান্না করে দুপুরবেলা পায়ে নূপুর আলতা পরে একেবারে সেজে গুজে রেডি হয়ে চলে এসেছি উদাস দুপুরবেলা সখী এই গানটায় একটু ভিডিও তৈরি করব বলে। আর শুধু ভিডিও করলেই তো হবে না, ভিডিও করে দেওয়ারও তো লোক প্রয়োজন, তাই না? তো বরকে রাজি করিয়ে নিয়ে চলে এসেছি আমাদের বাড়ির পেছন দিয়ে, এই যে এদিকে ভৈরবে আসা যায়। তো সুন্দর একটা পরিবেশ দেখো, তো ভৈরবের ধারে চলে এসেছি আর এই প্রথমবার কিন্তু আমার বরমশাই আমার কোনো ভিডিও করে দিচ্ছে। আর ভিডিও বানানোর সময় ক্যামেরা ধরার যদি মানুষ না থাকে তাহলে তোমরা তো জানোই যে কেমন অবস্থা হয়। আর আমার সেই লোকেরই অভাব, এই যে আমার ক্যামেরাম্যান এই দেখো দাঁড়িয়ে আছে, মানে ভীষণ লজ্জা পাচ্ছে। খুবই সুন্দর একটা পরিবেশ তোমাদের সাথে না শেয়ার করে পারলাম না। এই দেখো সবে ধান বোনা হয়েছে এখানে, আর ধানের চারাগুলো দেখো একটু একটু বড় হয়ে গেছে। তো সুন্দর হালকা হাওয়া হচ্ছে, আর মাঠের মধ্যে পালং শাক বোনা আছে, তো পালং শাকের দেখো গাছগুলো বড় হয়ে আবার বীজও হয়ে গেছে গাছে। তড়িঘড়ি করে যতটা পারলাম ততটুকুই ভিডিও করে নিলাম। এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। আর শিবরাত্রির দিন অনেকে দেখলাম বরের মাথায় জল ঢেলেছে, তো আমারও শখ জেগেছে বরের মাথায় জল ঢালার। আমি কিন্তু শিবরাত্রির দিন বরের মাথায় জল ঢালিনি, আমি জল ঢেলেছি বুধবারের দিন। তো বুধবারের ভ্লগ এটা, আর বুধবারেই এই ভিডিওগুলো তৈরি করছিলাম। আর হ্যাঁ, আরও একটা কথা, শুধু মাথায় জলই ঢালবো না, এক ঘড়া ভর্তি জল ঢেলে পুরো স্নান করিয়ে দেব। বহু কষ্টে রাজি করিয়েছি বরকে, একদম ভিডিও করতেই চায় না। তোমরা বুঝতেই পারবে যে কতটা লাজুক, ক্যামেরার সামনে আসতে একদমই লজ্জা পায়। আর ক্যামেরার সামনে আসতে প্রথম প্রথম আমারও ভীষণ লজ্জা লাগতো, কিন্তু এখন আমার স্বাভাবিক হয়ে গেছে, এখন আর লজ্জা লাগে না। ঠিকভাবে হয় যেন মনে সাজিয়ে গেছে, ভালো হয়ে ধরে আমাকে দেখা যাচ্ছে। তো মানে জলটা মেন জলটা দেখাবি, জলের কাছে ভিডিওটা তুলবে, তোর জলের কাছে ভিডিওটা। এবার দূরে যা, এবার দূরে যা, মুখ করবা কিন্তু। চলো কেমন লাগলো বলো, বিশাল ঠান্ডা না? আরে বলো কিছু, ঠান্ডা জল খুব বলতে লজ্জা বলতে হয়ে গেছে, মুখই তুলছে না লজ্জায়। চলো স্নান করে নেবো। কি খাচ্ছ? কি খাচ্ছ? ছোট মামি কি খাচ্ছ? আলু। আলু? আলু না চাউমিন? খাও খাও, ঝাড়ে না ঝাড়ে না, খাও। ভালো। সন্ধ্যাবেলায় ভাই নিয়ে এসেছে ফুচকা, আর রুদ্রিক তো দেখলে চাউমিন খাচ্ছে। তো আমরা এখন চাউমিন তৈরি করব। তো আমরা বলতে আমি না, মা তৈরি করবে, আমার তো ক্ষমতাও নেই চাউমিন তৈরি করার। এমনিতেই তো পোড়া রুটি তৈরি করি, তারপর যদি চাউমিনও পুড়িয়ে ফেলি তাহলে বুঝতেই পারছো। ওই জন্য মাই তৈরি করছে চাউমিনটা।
আজকের ব্লগটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওর লাস্টে আমার বরমশায়ের কীর্তি দেখে তোমরা একটু হেসে যাও। বিছানার মধ্যে রাত্রিবেলায় কুল নিয়ে শুয়েছে, রাত্রিবেলায় কুল খাবে বলে। তো এই কাণ্ড দেখে কার না হাসি পায় বলো, তার সাথে লবণের বইয়ের